কন্যে মধুমতীর, খালেক বিন জয়নুদ্দিন। আমি কেন যাব না? ঘাগর নদীর ধার ঘেঁষে মধুমতীর জল ছল ছল সবুজ পাড়ে, হরিয়াল পাখি ডাকে ডাকু, কলাপাতা দোলাক পাখা চামর, স্নান জলে মিশে যাক স্বর্ণালী স্বপ্ন এবং মোমবাতির পিদিম। আমার হাতে কৃষ্ণচূড়ার রঙিন ডাল আর আজল ভরা মাটি। আমি কেন যাব না মৌটবাণীর ছাড়ে, যেখানে দাঁড়িয়ে শোকাহত কন্যে মধুমতী ভূমণ্ডল কাঁপিয়ে তাকায়, চন্দ্র খসে পড়ে তার কোমল পায়ের কাছে, শরতের শুভ্র ঘন মেঘের ছায়া দেয় বটবৃক্ষের মতো তার দিকপালা চোলের মমতায় ঢাকা সমগ্র দেশের মানচিত্র। আমি কেন যাব না ঘাগর নদীর কূল ঘেঁষে, পাটগাতির বন্দর ছেড়ে একটু দূরে, শোকের পদাবলি পকেটে পুরে, মায়ের চাল ভাজার পাটালি গুড় নিয়ে আমি দাঁড়াব কন্যে মধুমতীর মুক্ত জানালার শিখ ধরে একাকি, যেখানে শুধু আলোর দ্যুতি, ডোরা কাটা হরিণের কর্পূর ঘ্রাণ, শুধু একদিনের জন্য হলেও যাব 28শে সেপ্টেম্বরের ঘাসফুল নিয়ে।